দর্শক, আমরা প্রতিবেদনে জানাচ্ছিলাম যে ভয়াবহভাবে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। এই বিষয়ে জানাতে রাজধানীর প্রাণঘাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জিনাকু বিশ্বচন্দ্র এবং গাজীপুর থেকে রফিকুল ইসলাম খান আমাদের সাথে যুক্ত হবেন। প্রথমে চলে যেতে চাই জিনাকু বিশ্বচন্দ্রের কাছে। সূচনা, আপনি যেখানে আছেন, রাজধানীতে আসলে ডেঙ্গু মোকাবেলায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে? তমাল, সেই প্রসঙ্গে আমি পরে যাচ্ছি আপনি যে প্রশ্নটি করেছেন। আমি এখন আছি ফার্ম গেটের কনফার্ম একাডেমিক কেয়ার যে কোচিং সেন্টার, সেখানে আমি দাঁড়িয়ে আছি। এবং গতকাল কিন্তু আমরা একটি বিষয় যে গতকাল কিন্তু ঈদের ছুটির পরে প্রথম স্কুল খুলেছিল এবং আমরা কিন্তু সেটি প্রতিবেদনে দেখেছি যে মাওশির পাঁচটি নির্দেশনা মোতাবেক কিন্তু যে স্কুল কর্তৃপক্ষ কিন্তু স্কুলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং সচেতনতামূলক এবং বিভিন্ন যে নির্দেশনা সেগুলো মেনেই কিন্তু স্কুল খুলেছে। কিন্তু আমরা যদি একটু কোচিং সেন্টারগুলোও কিন্তু ঈদের ছুটিতে বন্ধ ছিল, সেই কোচিং সেন্টারগুলো খোলার পরে কী অবস্থা সেটি সরেজমিনে দেখতেই কিন্তু আমি ফার্ম গেটের কনফার্ম একাডেমিক কেয়ার কোচিং সেন্টার, সেখানে আমি এসেছি। আমি যদি আপনাকে একটু এই কোচিংয়ের চিত্র দেখাই, আপনি যদি দেখেন এখানে কিছু ফুলের টব আছে এবং প্রতিটি ফুলের টবে এই যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, পানি জমে আছে। এবং আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে দেখাবো যে ভিতরে ক্লাস হচ্ছে। আপনি যদি একটু দেখেন এই যে পরিত্যক্ত ফুলের টবে পানি জমে আছে, এগুলো কিন্তু ডেঙ্গু। কিছুক্ষণ আগে আমাদের একটি প্রতিবেদনে দেখাচ্ছিল যে এই পর্যন্ত কিন্তু 73 জন মারা গেছে চলতি বছর এবং তার মধ্যে কিন্তু রাজধানী ডেঙ্গুতেই রাজধানীতেই কিন্তু 56 জন। তো সেই দিক থেকে আমি এবং গতকাল কিন্তু সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু ছিল। তমাল, আমি যে দেখাই যে শুধুমাত্র সিটি কর্পোরেশনের বা সরকারি সচেতনতার পাশাপাশি কিন্তু আসলে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। এবং আমি যদি আপনাকে এই কোচিং সেন্টারেরই আরেক পাশটা একটু দেখাই, যেখানে ড্রেনেজ সাইডটা রয়েছে সেখানেও কিন্তু অল্প অল্প করে পানি পড়ছে, পানি জমছে এবং এগুলোও কিন্তু ডেঙ্গু মশার কারণ। এবং আমি আপনাকে আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু বলছেন স্কুলগামী যারা রয়েছে তাদের কিন্তু এবারে ডেঙ্গুতে সংক্রমিত হওয়ার সংখ্যাটা বেশি। সেই দিক থেকে কিন্তু এই শুধুমাত্র স্কুল কলেজগুলো পরিষ্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা রাজধানী ফার্ম গেট থেকে চলে যেতে চাই গাজীপুরে রফিকুল ইসলাম খানের কাছে। রফিক, গাজীপুরে কি হাসপাতালগুলোতে কি পরিমাণ ডেঙ্গু রোগী ভর্তি আছে, কি অবস্থা তাদের? তমাল, গেল 24 ঘন্টায় 5 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গাজীপুর হাসপাতালে 17 জন রোগী ভর্তি আছে এবং গত 24 ঘন্টায় 3 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তো আপনি জানেন যেহেতু যারা আসলে সে অবস্থা একটু অবনতি হয় তারা কিন্তু হাসপাতালে আসে, এর চেয়ে কিন্তু সংখ্যাটা আরেকটু বেশি হবে। কেননা যে সমস্ত রোগীরা আসলে হাসপাতালে সরকারি হাসপাতাল ছাড়া ক্লিনিকে আসলে পরীক্ষা করান ডেঙ্গু, সেই সমস্ত রোগীরা শনাক্ত হওয়ার পরে কিন্তু বাসাতে চিকিৎসা নেন। আর ওই সমস্ত রোগীর সংখ্যাটা কিন্তু আসলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে থাকে না, যেহেতু তারা সরকারি কোনো জায়গায় লিপিবদ্ধ হন না। এই কারণে আসলে সংখ্যাটা একটু বেশি আমাদের যেটি স্থানীয়রা ধারণা করছে। তো আপনি জানেন যে যারা আক্রান্ত হচ্ছে তাদের অধিকাংশই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায়। তো এলাকার লোকজন বলছেন তারা কিন্তু গত 1 বছরে আসলে দেখেননি মশক নিধনের ওষুধ দিতে সিটি কর্পোরেশনকে। আসলে মশক নিধনের ওষুধ না দেওয়ার কারণে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকাতে ডেঙ্গুর খুব বাড়ছে সেটি ধারণা করা হচ্ছে। তো আমরা নবনির্বাচিত যিনি মেয়র রয়েছেন তার কাছে কথা, তার সাথে কথা হয়েছে, তিনি যেটি বলছেন শপথ নিয়েছেন কিন্তু এখনও কিন্তু তিনি দায়িত্ব নিতে পারেননি, দায়িত্ব নেওয়ার পরই তিনি আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করে যাবেন। তো এখন পর্যন্ত এই ছিল আসলে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি। তমাল, রফিক, আপনাকে ধন্যবাদ। ডেঙ্গু সংক্রমণের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিনাকু বিশ্বচন্দ্র এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন রফিকুল ইসলাম খান।